আপনাদের এসি আপনারা নিজেরাই সার্ভিস করতে পারবেন শুধুমাত্র এই ভিডিওটা দেখে আপনাদের এসি সার্ভিস করতে এলে পাঁচশো হাজার টাকা খরচা হয়ে যায় তো বন্ধুরা এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই সার্ভিস করতে পারবেন দেখুন কি করে সার্ভিস করতে হয় প্রথমে ঢাকনাটা খুলবেন এরকম হালকা তুলবেন আস্তে আস্তে তুলবেন যাতে ভেঙে না যায় আর এই যে ফিল্টারটা আছে এই ফিল্টারটা খুলবেন আস্তে করে খুলবেন খুলে দেখুন ফিল্টারটা আমি খুলছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত নোংরা পড়েছে এই নোংরাগুলো ভেতরে চলে যায় এই নোংরাগুলো যদি না ফিল্টার পরিষ্কার করেন এই ফিল্টারগুলো সপ্তাহে একবার করে পরিষ্কার করে দেবেন দেখুন এই ভেতরে এখনো নোংরা যায়নে। তবুও এই ফিল্টারগুলো খুলে আপনাদেরকে ধুয়ে দিতে হবে চলুন এবার ফিল্টারগুলো দেখিয়ে দিই যে কি করে পরিষ্কার করতে হয় বাথরুমে যে হ্যান্ড আছে এই হ্যান্ড দিয়ে আপনি সমস্ত ফিল্টার গুলো ধুয়ে নিতে পারবেন খুব তাড়াতাড়ি আর যদি হ্যানসা না থাকে বাথরুমে জল আর মগ নিয়ে পরিষ্কার করে নিতে পারবেন এই ফিল্টারগুলো। গুলো ফিল্টার অবশ্যই জল দিয়ে ধুতে হবে অবশ্যই জল দিতে হবে আর এইগুলো শুকনো পরিষ্কার করলেও হয় কিন্তু জল দিলে আরও ভালো পরিষ্কার হয় তো আপনি যেটা পারবেন সেইটাই করবেন তো অবশ্যই যেন ফিল্টারটা মোটামুটি যেন পরিষ্কার থাকে তাহলে ফিল্টার যদি পরিষ্কার থাকে আপনার মেশিন ভালো থাকবে আর মেশিনে কোনো সমস্যা হবে না তারপরে এই ফিল্টারগুলো ওপরে সার্ফ বা শ্যাম্পু দিয়ে দেবেন দিয়ে একটু পরিষ্কার করে দেবেন দিলে দেখুন এই যে ফিল্টারটা আগের মতো পুরো একদম নতুন হয়ে যাবে আর এটাকে এই আমরা একটা কিছু দিয়ে ঘষছি এর ভেতর যে নোংরাগুলো ঢুকে আছে সেই নোংরাগুলো জলে ফোর্সে যদি না বাড়ায় হয় তা এটা কিছু দ্বারাই আমরা এর ভেতর যা নোংরা আছে সেই নোংরাগুলো যাতে টেনে বার করে না হয় তা এটা আমরা ঘষে নিলাম ঘষে দেখুন ভালো করে এটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি কেন ফিল্টার যেন একদম পরিষ্কার থাকে ফিল্টার হচ্ছে মেশিনের জীবন আর এই ফিল্টার যদি বন্ধ থাকে সেম ধরে নিন আমরা নাক যদি বন্ধ থাকে আর সেই দিয়ে নাক নিঃশ্বাস নিতে পারবেন গাল দিয়ে নিঃশ্বাস নিতে হবে তেমনি খুবই কষ্ট হয় ফিল্টার যদি নোংরা থাকে একই মেশিনের খুবই কষ্ট হয় আপনাদের ইলেকট্রিক বিল কেন বেশি আসে আপনারা কোনো সময় ভেবে দেখেছেন যে কেন বিল বেশি আসে এই সময় আপনারা ইলেকট্রিশিয়ানদের বলে এসে চেক করুন দেখুন আমার বিলটা কেন বেশি আসছে এই কারণে এই কারণটা হচ্ছে আপনারা এসি চালান কিন্তু আপনারা ঠিকঠাক এসি সার্ভিস করেন না বছরে হয়তো একবার করান এসি সার্ভিস করার নিয়ম হচ্ছে বছরে দুবার সিজনের শুরুতে একবার আর মধ্যিখানে একবার তাই এই অন্তত দুবার সার্ভিস করলে মেশিন একদম খুব ভালো থাকবে আর যদি আপনারা সার্ভিস না করতে পারেন কিন্তু আপনারা নিজেরাই এরকম সার্ভিস করতে পারেন তো আমি যেরকম মেশিন সার্ভিস করা দেখালাম আর সেই সার্ভিস করাটা খুবই সোজা আপনারাদের যদি একটু সাহস নিয়ে আপনারা করতে পারেন তো আপনাদের দের খুবই ভালো হবে আর আপনাদের টাকাও সেভ হবে তো আপনারা নিজেরাই এরকম সার্ভিস করে নিতে পারবেন বছরে দুবার কেন মাসে একবার করে এরকম সার্ভিস করে নিন আর দেখুন আপনাদের ইলেকট্রিক বিল কম আসে কি না তারপর কমেন্ট করে জানান তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আপনারা লাইক শেয়ার করুন আর অন্যদেরকে দেখতে সুযোগ করে দিন যাতে আপনাদের মেশিনও ভালো থাকে আর আপনাদের ফ্রেন্ড দের মেশিন ভালো থাকে আর হ্যাঁ সাবস্ক্রাইবার করতে ভুলবেন না যেন